চলে রাতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা সারা বেলা সারা বেলা, স্বপ্ন নদীতে ভেসে যায় ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত জানিতে স্বপ্নে বিভোর ফ্যামিলি ফ্যান্টাসি ফ্যামিলি ফ্যান্টাসি। আগে আসলে মামার সাথে কথা বলি, মামার সাথে কথা বলে দেখি যে ঘটনাটা সত্য কিনা, তারপরে না হয় দেখি যে কি ব্যবস্থা করা যায়। সেটা কিন্তু খুবই সিরিয়াস, মামা নিশ্চয়ই জেনে বুঝে কোনো ভুল করবে না। চাকরিটা যদি আমি পাই, হ্যাঁ, ওখানে চাকরিটা করার পরে মালিকের সাথে আমি মন জয় করে, মামা আমি যতটুকু জানি আপনার 35-20 টাকার একটু দরকার আছে, যেহেতু আমি এই টাকাটা আপনার মামা এই 35-20 টাকা আমি ম্যানেজ করে দেবো মামা। শুনেন মামা, কয় কি শুনেন, না পারলে বলে দাও, তাহলে অবসর আগে নিয়ে মামার সাথে চলে যাই। আরে না না, আমি সব কিছু গুছিয়ে এনেছিলাম, এদিকে শিপমেন্ট নিয়ে বেঁধেছে এক ভেজাল, বাবাও কিছু বলছে না, আমাকে আর দু একটা দিন সময় দে, আমি ম্যানেজ করে নিয়ে দিকটা তারপর চল যাই। আর একটা কথা, বাবাকে কিন্তু জোর করে নিয়ে যেতে হবে, নইলে বাবা যাবে না, আর তার ব্যস্ততাও সারা জীবনেও শেষ হবে না। আমি খুব সুন্দর একটা ডিসিশন নিছি, তোর সকালবেলা সবকিছু শেয়ার করবো। সকালে বলতে হবে কেন, এখন বল, আমি এখন শুনি, তুই কি বিজি নাকি? না না, তা কেন, আমি চাইলে এখনই বলতে পারি, ভাবলাম তোর সময় হবে কিনা, তুই আবার ব্যস্ত নাকি? আমি ফ্রি আছি, তোর সময় থাকলে বল, নাকি তোর গার্লফ্রেন্ডের ফোন দিবি আবার। শোন তুই না একটা, শোন আমি একটা সুন্দর আইডিয়া বাইর করছি, আমাদের তো মনে কর বাসার স্টোররুমের মধ্যে অনেক ধরনের মানে পুরনো কাপড় চাপড় থাকে না, যে আমরা রেখে দিছি ওগুলো আমরা পরি না, ওইগুলো যদি আমরা একটা জায়গায় নিয়ে সুন্দর করে মানে রেখে দেই, তো যার দরকার সে নিয়ে গেল। হ্যাঁ মানে বুঝলাম না, কি টাইপের জিনিসপত্র দিব আর নিবে বা কারা? আরে তুই বুঝলি না, ধর তোর কিছু কাপড় চাপড় আছে না, যেটা মানে তোর পুরনো হয়ে গেছে, যেটা তুই পরস না, ওই টাইপের কিছু কাপড় চাপড় তুই দিয়ে দিলি। আবার তোর কিছু কসমেটিক্স থাকে না, মনে কর বিভিন্ন ধরনের নেল পালিশ বা এটা সেটা বিভিন্ন ধরনের মেয়েদের যে কসমেটিক্সগুলো ওগুলো তুই দিয়ে দিলি, যেগুলো তোর দরকার না। আর শোন, আমাদের স্টোররুম খুললে হয়তো বা দেখা গেলো যে অনেক ধরনের পুরনো টেবিল ফ্যান, ল্যাপটপ, মোবাইল, মোবাইলের চার্জার আর অনেক ধরনের অনেক কিছু আছে না, এগুলো পড়ে আছে, আমরা যদি ওগুলা নিয়ে একটা সুন্দর করে ব্যানারের মতো করে করে আমরা যদি লিখে দেই যার দরকার সে নিয়ে যান, তাহলে তারা শুধু মতো নিয়ে গেল। আচ্ছা ওইভাবে কে কে নেবে বল, আর আমাদের কি অনেক বেশি জিনিসপত্র আছে? হ্যাঁ কতদিন মানুষ নেবে, এরপরে কি হবে? আরে শোন, নিবে নিবে, এই মনে কর একটা ছাতা যদি আমরা নিয়ে রাখি, এখন যে রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে ওর যদি রোদ লাগে, ও মনে কর ওই ছাতাটা নিল, আবার মনে কর আমরা যদি বৃষ্টির দিনে একটা ছাতা রাখলাম বা একটা রেইনকোট রাখলাম, দেখবি তুই একটু পরে ওই ছাতা ওই রেইনকোট নাই। আবার মনে কর শীতের দিনে আমরা যদি মনে করো যে লেপ লেপ কম্বল বা সোয়েটার, পুরনো সোয়েটার টোয়েটার থাকি না, এগুলো যদি আমরা রাইখা দিই, তাহলে দেখবি ওই ওগুলো আর পরার দিন নাই। আর শোন, এইরকম মনে কর একটা জায়গা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা মনে করো ওইখানে নিয়ে সব কিছু রাখলাম, আর এটা যদি আমরা মানুষের মধ্যে ছড়াই দিতে পারি, তাইলে দেখবি যে মানুষ জন্য খুশি হইলো আর আমাদের যে একটা কষ্ট ওইটাও সার্থক হইলো। ভালো বলছিস, কিন্তু জায়গা পাবি কোথায়? ফুটপাথ তো আর নাই, মানে কারো বাড়ির সামনে বা দোকানের সামনে তো রাখতে দিবে না। আরে শোন শোন শোন, সেটারও একটা ব্যবস্থা আমি করে ফেলাম, ওটা নিয়ে তুই কোনো টেনশন করিস না। আর আইডিয়াটা কেমন সেটা বল। হ্যাঁ আইডিয়াটা ভালোই লাগতেছে,
দেখি বাসার সবার সাথে শেয়ার করব। আর শোন শোন, আমার তো আমি তো খুব এটা নিয়ে খুব এক্সাইটেড। আমি তো মনে কর একটু পরে একটা লিস্ট করব যে আমার বাসায় পুরনো কি কি আছে। হ্যাঁ শোন, তোর একটা ই দেই, সাথে শুন দেই। তুই এক্সাইটমেন্টের চোটে আবার নতুন জিনিসপত্র দিয়ে দিস না, বুঝছিস? দেখা যাবে তোর আইফোনটাও দিয়ে ফেলছিস। আরে না না, ওটা করা যাবে না, তাহলে তো আমার আসল উদ্দেশ্যই ফুলফিল হলো না। আচ্ছা ঠিক আছে, যা ঘুমা, আমিও ঘুমাই পড়বো। গুড নাইট। আচ্ছা ঠিক আছে, ঘুমা তাহলে, গুড নাইট। হ্যাঁ বাই। এই মামা, আপনার বিয়ে কবে হয়েছিল, মানে কোন সালে? 77। কত বছর? 43। ওরে বাবা, আরেকটু হলে তো 50 ক্রস করে দিবে। করে যাব, করে যাব, দোয়া করিস আর কি। আচ্ছা মামা, ওই লোকে বলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এটার অরিজিনাল অর্থটা কি? মানে তুই সুখকর কোনো স্মৃতির আছে কি না এটা জানতে চাচ্ছিস তো? তো শোন তো বলে, বিয়ের প্রথম প্রথম গেছি শ্বশুর বাড়িতে, প্ল্যান আছে 3 দিন থাকবো। চতুর্থ দিন থেকে বিভিন্ন আবদার শুরু হলো আবার, মনে করো শালি তোমার মানে মামির বোন, দুলাভাই কালকে আপনি যেতে পারবেন না। কেন? কালকে তো ওই রাজহাঁসটা আপনি খেতে চেয়েছিলেন, জব দেওয়া হবে। রাজহাঁস আমি তো হাঁস পছন্দ করি। আচ্ছা তারপরে, তারপরের দিন আমার শ্বশুর বললো, বাবা জি কালকে তোমার যাওয়ার কথা, তুমি কালকে যেও না। কেন? নড়াইল থেকে তোমার ফুপা শ্বশুররা আসবে তোমাকে দেখ, শ্বশুর আসবেন, থেকে গেল। হ্যাঁ থেকে গেছে। এই করে দিন 15 পরপর শেষ পরে আমাদের। মানে কি মামা, মানে আপনি এই ঢাকার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে 15 দিন? ঢাকা না তো, আমার গ্রামের বাড়ির কথা হচ্ছে। আমি গ্রামের বাড়িতে, তখন ধান কাটা সিজন, আমি তো গ্রামের বাড়িতে থেকে বিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই সময় মনে করো যে এই 15 দিন আমি বাধ্য হয়েছি থাকতে আবদার, হয় না? কিছু কিছু খেতে খেতে তো আমি সেই লেভেলে মোটা হয়ে গেছিলাম, এর চেয়েও বেশি। হ্যাঁ কি বলবো, এক বছর আমি দেখতে শুনতে ভালো ছিল এবং স্বাস্থ্য সুস্থ ভালো ছিল, সব কিছু খেয়ে দিয়ে মনে করো শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া। একদিনের গল্প বলি, সামান্য আমার ফুপা শ্বশুর এসছেন, সঙ্গে আমার অন্যান্য ভাইরাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, এটা প্রচলন আছে, সব ভাইরা এক জায়গায় হবে। তো ভালো, ওদিনকে মাছ মারা হয়েছে পুকুর থেকে, হাঁস জবাই করা হয়েছে, ছাগল জবাই, হ্যাঁ খেতে বসছি যথারীতি, অনেক রকমের রান্না। আর তখন আমাদের ওখানে ওই লাল চালের ভাত পাওয়া যেত, হ্যাঁ মজাই আলাদা। আর কাঠের চুলোয় রান্না হয়েছে, মনে করে মরিচ টরি সেরকম আছে, ধোঁয়ার যে একটা আলাদা ফ্লেভার দেয়। আসলে অন্যদিকে তো চুই ঝাল বলে একটা গাছের ঝাল পাওয়া যায়, ওইটা দিয়ে মনে করে খেতে বসছে। তো আমার এক মনে করে যে ভাইরা আছে, সে অনেক বড় বয়সে, খাওয়ার সময় বলছে না এসব কাদের সাথে খেতে বসলাম, এরা তো আজকালকার ছেলে পুলে এরা কি খাবে, বেকার বসলাম। আমার খাওয়া শুরু করতে করতে ওদের শেষ হয়ে যাবে। আপনাকে পোক দিয়ে কথা বললো? আমি বললাম যে না দুলা ভাই কিছু মনে করবেন না, আমরা আসলে খানেওয়ালা ঘরের পোলাপান, তো আমাদের সাথে খেয়ে পারবেন না। উনি আমার দিকে তাকায়, ঠিক আছে বাজিয়ে লাগো, বাজিয়ে লেগে ফেললেন। বললাম যে বলেন কি, তুমি যা বলবা তাই, ঠিক আছে। বিশ্বাস করবা, প্রথমে 2 পিস করে শিঙ মাছ আস্তে আস্তে ওনা দিয়ে গেল, তারপরে 2 পিস করে চিংড়ি মাছ দিয়ে গেল, তারপরে মনে করছে চুই ঝাল দিয়ে গরুর মাংস। আমার তো শুনেই জিভে জল চলে আসছে। ওই শুনালে থেকে 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 সবাই রিটায়ার করে গেল, আমি আর ওই ভাইরা, ওই ভাইরা কিন্তু জিদ্দে বসে খাচ্ছে, আমি কিন্তু বুঝতেছি না অবস্থা খারাপ। আর আমি তো জোয়ান মানুষ, আমি যদি খেতে কি হবে, আধা ঘন্টা পর্যন্ত এইভাবে আমি দুজন খেয়ে গেলাম, আর সবাই দেখছে আধা ঘন্টা দুই জামাই কি করে এই সে। পরে উনি একসময় সারেন্ডার, বয়স হচ্ছে তো সারেন্ডার করলেন, না তোমার সাথে জামাই আমি পেরে উঠলাম না। তো এখন আমি জিতে গেলাম। আমি বললাম যে দুলা ভাই তাহলে কী অবস্থা বলেন? তাহলে এ বলো, হ্যাঁ তুমি বলো, তুমি যা শর্ত দেবা, তাহলে আপনি সামনে মাসে ধান টান কাটা হয়ে গেলে আমার বাড়িতে আসেন, আরেকবার বাজি হয়ে আমার বাড়িতে, আমার গ্রামে আসার কথা দাওয়াত দিলাম। এই যে আসলে দিনগুলো কি জানো, এখন তোমরা এই যে কদিনের জন্য এসছো, ঘরের মধ্যে বসে রয়েছো, মজা নাই। আমি না ওই সময় খাইতে খেতে, বিশেষ করে 15 দিনে যে রেবে ওজন হয়েছিল, মানে ভুঁড়ি টুড়ি বাড়ি এসে তো 3-4 দিন আমি রেগুলার
সকালে আর রাতে দিনের বেলা খাইনি আর হাঁটাহাঁটি করতাম আর পুকুরে সাঁতার কাটতাম। আপনি ডায়েটিং করতেন? উপায় তো নাই, এটা মোটা হয়ে গেছে 15 দিনে। আসলে মামা হচ্ছে কি, ওই অফিস টফিস এইসব মিটিং মিটিং অ্যাটেন্ড করতে করতে শরীরটা একেবারে বসে গেছে। এই কয়েকদিন একটু গ্যাপ পেয়েছি, একটু শুয়ে বসে থাকি, একটু আরাম দিচ্ছি নিজেকে, চিল। এই যে বলে না, শরীরের নাম মহাশয়, যাহা সহাইবে তাহাই সহায়। শোনো একটা কথা তোমাকে বলি, তোমার সাথে আমার জমবে ভালো। নেক্সট ডে অফিস থেকে ছুটি নিবা 5-10 দিনের জন্য। আমি দুলা ভাইরে বলে সবাই মিলে গ্রামে যাব। গ্রামে গেলে একটা ইস্যু থাকবে, হচ্ছে মাছ মারা। হ্যাঁ, তোমার শ্বশুরও কিন্তু মাছ মারা পছন্দ করে, আমরা মাছ ধরবো, ঠিক আছে? সেখানে একটা মনে করে বাজি ধরাধরি হবে, কে বড় মাছটা ধরতে পারে। কিন্তু মামা একটা সমস্যা, আমি এর আগেও বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়েছিলাম, কিন্তু একটা মাছও, পুঁটি মাছও পাইনি। তুমি আমার রাশি, কারণ আমার কতগুলো স্পেশাল ছিপ আছে, ওই ছিপ আমি তোমার কাছে দিয়ে দেবো, তুমি ফার্স্ট হয়ে যাবো, ঠিক আছে? মামা স্পেশাল আদারটা দিয়ে আর কি। আদার তো তুমি জানো না, ওই পিঁপড়ার পিঁপড়ার ডিম আছে না, ওগুলো দিতে হয়। হ্যাঁ, পিঁপড়ার ডিম দিয়ে আর কাঁঠালের ইয়ে মনে করে কাঁঠালের ভাত, ওটা পচানো হয়, দুটো একসাথে মিক্সড করে আগে চার দিতে হয়, ওই জায়গাটা ফেলে দিতে হয় আর টোপ বানাইতে হয়। আচ্ছা, এইগুলো চার বানানোটা সেই লেভেলের লাগে। আমার এক বন্ধু আছে, হবি, ওর কাছ থেকে আমি এই চার বানানোটা শিখি। আমি তো পাউরুটি গলি পেঁচে, মাছেরা এত বেশি খাওয়া দাওয়া পায়, এসব খায় না। ওই যে পিঁপড়ার ডিম, তারপরে বললা আপনি আমার সাথে আছেন, আপনি আমার গুরু, সবকিছু শেখাই দিবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা একসাথে মাছ ধরবো। ফাইনাল কথা, ফাইনাল বাইরে খালি বলে রাজি করাচ্ছি কবে যাবো, প্লিজ। ওকে, আমি খুবই ভাইয়া ধরো আমাদের বাসায় যে জিনিসপত্র গুলো আমরা ব্যবহার করি না, জুতা, পুরনো কাপড় চোপড়, অনেক এক্সেসরিজ যেগুলো আমাদের কাজেই লাগে না, ওগুলো আমরা নিয়ে একটা জায়গায় রেখে আসবো, কেন নেবে না। প্রথম প্রথম হয়তো একটু নিতে সংকোচ বোধ করতে পারে, কিন্তু দু একদিন গেলেই বোধ হয় নেবে। আর একটা ঘটনা ঘটতে পারে, রাতে রাতারে কেউ যদি চুরি করে নিয়ে যায়, সেক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে। আর 2-3 দিন গেলেই দেখবে যে আশপাশের মানুষজনই পাহারা দিচ্ছে। আমার কাছে মনে হয় কি, আমরা যদি প্রথম দিকে একটু হ্যান্ড মাইকে মানুষজনকে জানিয়ে দিতে পারি, তাহলে ব্যাপারটা একদম সেটেল হয়ে যাবে। ও গ্রেট, তো ঠিকই বলেছো। তাহলে না আমাদের একটা ডেকোরেটিভ কিছু করতে হবে, যাতে সবার একদম আই ক্যাচিং। হ্যাঁ, সেটা তো হবেই। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আমরা যদি কোনো ল্যাম্প পোস্টের নিচে করতে পারি, তাহলে রাতেও মানুষজনের চোখে পড়বে, তখন নিতে তাদের সুবিধা হবে। আর আমি তোদের এখানে শুরুতে বই দিতে চাই। বই? হ্যাঁ, কেন নয়, মানে বই পড়ার মানুষজন নিশ্চয়ই সেখানে যাবে। হ্যাঁ, আমার বাসায় তো অনেক বই পড়ে আছে, খামাখা বাসায় ফেলে রেখে কী লাভ বলতো? তার চেয়ে বরং মানুষজন নিল, সেগুলো পড়লো, আমিও আমার প্রয়োজন অনুযায়ী সেখান থেকে বই এনে পড়তে পারলাম, কোনো প্রবলেম। ঠিকই বলছো, আসলে আমার মাথায় এটা আসেই নাই যে বইও রাখা যায়। আমাদের যে নোট বইগুলো, তারপরে রেফারেন্স বুকগুলো তো আমরা রেখে আসতে পারি, স্কুল কলেজের বাচ্চা তাদের বই লাগবে, অনেকে টাকার অভাবে কিনতেও পায় না, তারা নিয়ে নেবে। ভেরি গুড আইডিয়া, তুই আজকে থেকে কাজে লেগে পড়, আমাকে যদি কোনো কারণে দরকার হয় আমাকে জাস্ট জানাবি, আই উইল বি দেয়ার। থ্যাংক ইউ ভাইয়া, তুমি আসলে গ্রেট, আমি এখনই রিবুকে ফোন করব। আচ্ছা, আগে আসি। আজকে আসলে আমি তোমাকে যে কারণে বাসায় আসতে বলেছি, মানে তুমি তো মাঝে মধ্যেই এই বাসায় আসো, আমাকে কখনো কখনো ফোনও করো, তোমার সাথে তো আমার আলাপ হয়ই, কিন্তু আমি আসলে ঠিক বুঝতে পারলাম না যে তোমার আমার যতটুকু
আন্ডারস্ট্যান্ডিং আছে বা তোমার সাথে আমি কথা বলে যতটা সহজ, তুমি এমন একটা বিষয়ে আমার সাথে শেয়ার না করে তোমার দুলাভাইয়ের সাথে কেন শেয়ার করলে সেটাই আসলে আমার মাথায় আসছে না। মানে আমি মামার বিষয়ে কথা বলছি যেটা তুমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করেছ, মানে ঘটনাটা কি সত্যি, মানে মামা কি আসলেই এরকম কোনো কাজের সাথে, কি ঘটনা আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো তো। আসলে আপু আমি তো আসলে আপনাদেরকে শ্রদ্ধা করি, এই জন্য আসলে বলি নাই। আসলে হয়েছে কি যে মামা একটা আমাদের এলাকাতে একটা লোক আছে, ওর নাম হচ্ছে আক্কাস আলী। আসলে আক্কাস আলী আর মামা হচ্ছে ব্যবসায়িক পার্টনার। তো এরকম ওরা কি করছে, কথা বলছে যে ওরা মানুষকে সৌদি আরব পাঠাবে, ওরা ঢাকা এয়ারপোর্ট থেকে ওদেরকে প্লেনে উঠায় দিছে, এই প্লেন গিয়ে চিটাগাং নামায় দিছে। তা আবার যাদের বিদেশ পাঠাইছে এরা সবাই ফেরত আসছে। এরকম দুইটা মেয়েরও অনেক প্রবলেম হয়েছে, ওরা নাকি শারীরিকভাবে অনেক ঝামেলা হয়েছে। বুঝতে পারছি। এখন এইটা নিয়ে আক্কাস আলী খুব প্রবলেমের মধ্যে আছে, এখন কিছু হইলে এখানে আমার সাথে মানে প্রবলেমের কথাগুলো বলে। তুমি তো একটা ভয়াবহ কথা শোনালে আমাকে তুমি, মানে মামার ঘটনাটা যদি সত্যি হয় আমরা তো কিছুই জানি না, আর মামা তো আমাদেরকে নিজে থেকেও কিছু কখনো বলেনি, আর ওই লোকগুলোর সাথে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তো শুধু আক্কাস আলী না, মামার পিছনেও নিশ্চয়ই ওরা লেগে আছে। যে কোনোভাবে হোক ওরা মামাকে পুরো পরিবারকে হেনস্থা করতে পারে, এটা তো খুবই ভয়ের একটা বিষয় হয়ে গেল। জি আপু, এই জন্যই তো এই বিষয়গুলো আমি জানি দেখেই তো মামা আমাকে দেখতে পারে না, আমাকে শুধু অপছন্দ করে। এটা তুমি আমাকে আগে বলবে না, অন্তত তোমার দুলাভাইয়ের থেকে আমার মাথায় বুদ্ধি কম নেই, আর অন্তত এটা তো আমাদের পরিবারের একটা ব্যাপার, তাই না? আচ্ছা যাই হোক, যা বলেছো ভালো করেছো, আমি এটা নিয়ে তোমার সাথে আমার পরে কথা বলবো, আমি মামার সাথে একটু কথা বলে নেই। আর একটা বিষয় আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, এই কথাটা যেন আর কেউ না জানে, আমাদের পরিবারের মধ্যেও আর কারোর সাথে শেয়ার করার দরকার নেই। হ্যাঁ, আর বাইরে যেন কেউ ঘুণাক্ষরেও জানতে না পারে, তাহলে বুঝতেই পারছো আমাদের পরিবারের একটা সম্মান আছে সেটা একদম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ জি আপু, আপনি ওটা নিয়ে টেনশন করবেন না। আর যদি দেখো বাইরে এমন কোনো ক্রাইসিস তৈরি হচ্ছে, মানে কোনো একটা বিপদের সম্ভাবনা আছে, তুমি কিন্তু সাথে সাথে আমাকে জানাবে। আপু ওটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, বাইরে যদি এরকম কোনো প্রবলেম হয় আমি রিংকু তো আছি। হ্যাঁ মানে ওটা আমি ম্যানেজ করব। এই কথাগুলো যেন ঘুণাক করেও মানে পাঁচকান না হয়, ঠিক আছে? জি আপু, আপনি নো টেনশন। ঠিক আছে, তুমি আমি তোমাকে আবার ফোন করব। জি আপু। হ্যাঁ জি, তুমি আর কোনো কিছু জানলে আমাকে জানিও। জি আপু অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কি চলে যাই তাহলে? আচ্ছা ঠিক আছে রিংকু, আমি আপনাকে জানাবো। কোথাও যাচ্ছেন নাকি? যাচ্ছে একটু মানে হাটে না, হাটে যায়। এটা খুব সত্যি কথা, হাঁটা স্বাস্থ্যের জন্য এত ভালো, কোনো অসুখ বিসুখ ধারে কাছে ঘেঁষতে পারে না। মাম্মা এত কিছু জানো, তারপরে ঘরের মধ্যে সারাদিন ঘাপটি করে বসে থাকো, হ্যাঁ একটু হাঁটাহাঁটি করো না কেন? হ্যাঁ বাবা, জিমে যেতে হবে, ব্যায়াম করতে হবে। জিমে? হ্যাঁ মামা, জিমে গিয়ে ব্যায়াম করতে হবে। জিমে গেলে মানে একটা মুড আসে বুঝলেন, আশেপাশে সবাই এত এত ব্যায়াম করছে, ওইটা দেখে নিজেরও একটু ব্যায়াম করতে ইচ্ছা করে আর কি। ও আচ্ছা, তাহলে তাই করো, এখন এক কাজ করো আমার সাথে, চলো একটু হাঁটাহাঁটি করি এখন। হ্যাঁ না মামা, আপনি যান আমি থাকি, সমস্যা নেই। উপরে আসছিলাম কেন? মামা আপনার সাথে গল্প করতে আসছিলাম, আপনি এত সুন্দর মজা করে গল্প রসিয়ে বানিয়ে বলেন, শুনতে খুবই ভালো লাগে। আমার সাথে কি করেছিল সব ডিটেলে বলবো। মানে কি আপনি ভূত দেখেছেন? কই কি, আরে ভূত ভূতের সাথে কত গল্প করেছে, এক রাতে তো আমি ভূতের সাথে ঠেকেছি বিছনায়। কি
মামা মানে আপনি আর একটা ভূত একসাথে একটা বিছানায়, মানে ভূত আপনাকে কিছু করেনি? মানে আমি তো শুনেছি ভূত ধরে ঘাটটা মুটকে দেয়। আরে বাবা, ভূতের সম্পর্কে এগুলো হচ্ছে প্রোপাগান্ডা, বুঝা পারছো? মানে ভূত তো ওরাও একসময় মানুষ ছিল, আর আমি যে ভূতের গল্প করতেছি সেটা হচ্ছে একটা মেয়ের ভূত। আর মেয়ে ভূতদের খুবই অবস্থা খারাপ, জানো না ওদের খুবই কষ্ট, কোথায় থাকে, কোথায় খায়, কী করে, খুব ঝামেলা।